লালপুরে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে মা ও শিশু কন্যা মৃত্যু। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। নাটোরের লালপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় 35 বছর বয়সী মা রুবিনা খাতুন ও তার 3 বছরের শিশু কন্যা রোকেয়া খাতুন রুকায়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 4 জুলাই দুপুর 1:30 দিকে উপজেলার লালপুর বাখা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা 3 খুঁটি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবিনা খাতুন উপজেলার উধনপাড়া গ্রামের মাহবুব আলম বিজনের স্ত্রী ও রোকেয়া খাতুন রুকাইয়া তার শিশুকন্যা। এ ঘটনায় মাহবুব আলম বিজন ও ভ্যান চালক সাজু আহত হন। নিহত রুবিনা খাতুন উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়া পদে কর্মরত ছিলেন বলে জানা যায়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর 1:00 দিকে মাহবুব আলম বিজন তার স্ত্রী রুবিনা ও শিশুকন্যা রুকাইয়াকে বাঘা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করে নিয়ে ব্যাটারি চালিত অটো ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লালপুর বাখা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা 3 খুঁটি নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ভ্যানটি ধাক্কা দেয়। এ সময় রুবিনা ও শিশু রুকাইয়া ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ সময় বিজন ও ওই ভ্যান চালক সাজু আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা হাসপাতালে চিকিৎসা করান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে লালপুর থানা পুলিশ গিয়ে মাইক্রোবাসটি জব্দ করে এবং মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লালপুর থানার অফিসার সিনসার্স ওসি নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় ঢাকা মেট্রো চয়ের 11943 রেজিস্ট্রেশন নম্বরের একটি মাইক্রোবাস জব্দ করা হয়। তবে মাইক্রোবাসটির চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। ওসি আরও জানান, মাইক্রোবাসটি কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রোগী নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। এই ঘটনায় নিহতের দেবর তোফাজ্জেল হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মা ও শিশুকন্যার এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারে চলছে আহাজারি এবং গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শীলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।